আজকে আপনাদের মাঝে আবারো চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে থাকবে এই গরমের দিনে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হলে কোন বিষয়গুলি চেক করবেন, কোন বিষয়গুলি চেক করলে আপনার বাইকের ইঞ্জিন আর অতিরিক্ত হিট হবে না। তো ইঞ্জিন হিট নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না। তো আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, এখনো পর্যন্ত এই পরিবারের যারা সদস্য হন নাই, এই পরিবারের সদস্য হয়ে এই পরিবারটিকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। পাশে থাকা বেলাকে অবশ্যই অবশ্যই অন করে রাখবেন, আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে যেন পৌঁছে যায়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। প্রথমে বাইকের একটি স্পার্ক প্লাগ খুলবেন। যদি আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়, প্রথমে বাইকের স্পার্ক প্লাগটি খুলবেন, বাম সাইডেরটা। তো আমি প্রথমে বাইকের স্পার্ক প্লাগ খুলে নিচ্ছি বাম সাইডের। তো আমার হাতে আপনারা একটা মিটার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কম্পোসার চেক করার মিটার। তো আমি প্রথমে বাইকের কম্পোসার চেক করব। যে বাইকগুলির মধ্যে কম্পোসার কম, সেই বাইকগুলির মধ্যে আপনি ভালো মাইলেজ পাবেন না, ইঞ্জিন অতিরিক্ত হিট হবে, বাইক চলন্ত অবস্থায় বারবার বন্ধ হবে। তো আমি প্রথমে এই বাইকটির কম্পোসার চেক করে নিচ্ছি। একটি নতুন বাইকের ক্ষেত্রে কম্পোসার থাকবে 11-13 কেজি, আর আপনার বাইকটি যদি পুরাতন বাইক হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বাইকের কম্পোসার থাকতে হবে 9.5 কেজি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কম্পোসার চেক করার মিটারটি ইঞ্জিনের সাথে ফিটিং করে নিলাম। এখন বাইকের মধ্যে আমি গণে গণে 3টি কিক করব। তো আমি 3টি কিক করে নিচ্ছি, 2টা কিক করে নিলাম, 3টা কিক করে নিলাম। এখন আমি মিটারের মধ্যে দেখব 3টা কিক করার পর মিটারের মধ্যে কত কেজি কম্পোসার আছে সেই বিষয়টা আমি এখন চেক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন মিটারের কাঁটাটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। তো আমি এখান থেকে গণব কয় কেজি, মিটারের মধ্যে দেখাচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো আমার ধরে নিতে হবে এই বাইকের কম্পোসার একদম পারফেক্ট আছে, 10 কেজি কম্পোসার এই বাইকের মধ্যে আছে। কম্পোসার ঠিক আছে, তারপরে কিন্তু এই বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হচ্ছে। তো ইঞ্জিন যখন অতিরিক্ত হিট হচ্ছে সেক্ষেত্রে আমার এই বাইকের আরো কয়েকটা কাজ করতে হবে। তো আমি বাইকের প্রথমে সিট ফুয়েল ট্যাঙ্ক সেট কভার খুলে নিচ্ছি। আপনারা আর একটা বিষয় খেয়াল করবেন, এই যে সিলিন্ডার ফাইভ দেখতে পাচ্ছেন, সিলিন্ডার ফাইভের এর নিচ দিয়ে একটা ছিদ্র করা আছে, দেখেন। এই ছিদ্রটা যদি জ্যাম হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হবে এবং বাইকের টপ স্পিড কমে যাবে। তো এই ছিদ্র এভাবে হাত দিয়ে দেখবেন, বাইক স্টার্ট করে যদি এই ছিদ্র দিয়ে যদি বাতাস না আসে সেক্ষেত্রে আপনারা এরকম একটা চিকন পিন নেবেন। এরকম চিকন পিন দিয়ে এই ছিদ্রটা এভাবে ভালোভাবে পরিষ্কার করে দেবেন, তাহলে এই ছিদ্র দিয়ে বাতাস বাইর হবে, আপনার বাইকের ইঞ্জিন আর অতিরিক্ত হিট হবে না এবং বাইকের টপ স্পিড আপনি ভালো পাবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এয়ার ফিল্টার বক্স, আপনাদের কি করতে হবে এয়ার ফিল্টার বক্স খুলতে হবে। এয়ার ফিল্টার বক্স খোলার জন্য আপনাদের লাগবে 8-9 গুটি। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা 8-9 বোল্ট দিয়ে লাগানো আছে, 3টা বোল্ট দিয়ে লাগানো আছে এখানে। তো আমি 8-9 গুটি দিয়ে এই 3টা বোল্ট খুলে নিচ্ছি। এয়ার ফিল্টার বক্স খোলার পর এই যে এখানে একটা ছোট একটা এয়ার ফিল্টারের ফোমের মতো এখানে দেখতে পাচ্ছেন, এই ফোমের নাম হচ্ছে সাই ফিল্টার, আর এটা হচ্ছে এয়ার ফিল্টার ফোম। এয়ার ফিল্টার ফোম যদি পরিবর্তন করার সময় হয় সাথে সাথে পরিবর্তন করিয়ে নেবেন। আর আমি আপনাদের সাজেস্ট করব আপনারা প্রতি 5000 কিলোমিটার পর পর বাইকের এয়ার ফিল্টার ফোম পরিবর্তন করে নেবেন, এতে আপনার বাইকের ইঞ্জিন আর অতিরিক্ত হিট হবে না। এয়ার ফিল্টার ফোম পরিবর্তন করার সময় এসআই ফিল্টারও পরিবর্তন করে নেবেন, আর এয়ার ফিল্টার ফোম পরিষ্কার করার সময় এসআই ফিল্টারও পরিষ্কার করে নেবেন। তাহলে আপনার বাইকের এয়ার ফিল্টার ফোম যদি একদম ক্লিন থাকে, এয়ার ফিল্টার ফোম দিয়ে যদি একদম সঠিকভাবে যদি অক্সিজেন যদি ইঞ্জিনের মধ্যে যদি প্রবেশ করতে পারে সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন আরো অতিরিক্ত গরম হবে না। ইঞ্জিন গরম হওয়ার পিছনে আরেকটা বিষয় হচ্ছে বাইকের স্পার্ক প্লাগ।
বাইকের স্পার্ক প্লাগ যদি দুর্বল হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হবে কারণ কম্বশন চেম্বারের মধ্যে যদি আগুন ঠিকমতো জ্বালাতে না পারে ফুয়েল যদি ঠিকমতো যদি পুড়তে না পারে সেই ক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাবে এবং আপনার বাইকের মধ্যে আপনি ভালো মাইলেজ পাবেন না এবং ইঞ্জিনকে খুব তাড়াতাড়ি নষ্ট করে ফেলবে এবং ইঞ্জিনের পারফরমেন্স কমে যাবে তো আপনারা কি করবেন প্রতি 5000 কিলোমিটার রাইড করার পর বাইকের স্পার্ক প্লাগ পরিবর্তন করে দিবেন কারণ আমাদের দেশের ফুয়েলের মান তেমন ভালো নয় ফুয়েলের মান ভালো না হওয়ার কারণে আমাদের স্পার্ক প্লাগ প্রতি 5000 কিলোমিটারের মধ্যে পরিবর্তন করে ফেলা উচিত তো আপনি পরিবর্তন করেন আর না করেন সেটা আপনার আপনার নিজের ব্যাপার বর্তমান আমাদের ওয়েদার প্রচন্ড গরম হওয়ার কারণে আপনি যদি কম গ্রেডের অয়েল ইউজ করেন সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাবে আপনার বাইকের ইঞ্জিনের সাউন্ড খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তা আমাদের করণীয় হবে 20W50 গ্রেডের ইঞ্জিন অয়েল ইউজ করার তো সেটা কিন্তু আমাদের বাজাজ বাইকের ক্ষেত্রে অন্যান্য বাইকের ক্ষেত্রে ম্যানুয়াল বইয়ের মধ্যে যে বিষয়টা লেখা আছে যত গ্রেডের অয়েল লেখা আছে সেই অয়েলটা আপনারা আপনাদের বাইকের মধ্যে ফলো করবেন সেই অয়েলটা আপনারা ইউজ করার চেষ্টা করবেন কোনো সময় গেট ইঞ্জিন অয়েলের গেট আপনারা ভুল করবেন না ইঞ্জিন অয়েল দেওয়ার সময় যত গ্রেডের অয়েল ম্যানুয়াল বইয়ের মধ্যে লেখা থাকবে তত গ্রেডের অয়েল আপনারা ব্যবহার করবেন আমাদের বাজাজ বাইকগুলির মধ্যে 20W50 গ্রেডের অয়েল ব্যবহার করার জন্য কোম্পানি থেকে বলা হয়েছে তবে এটা ডিসকভার 125 এই বাইকের মধ্যে আপনারা DTSI 20W50 গ্রেডের এই অয়েলটি ইউজ করবেন এবং ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় আপনারা অবশ্যই অয়েল ফিল্টার পরিবর্তন করবেন কারণ অয়েল ফিল্টারের জন্য ইঞ্জিন অতিরিক্ত হিট হয় এবং বাইকের পারফরমেন্স কমে যায় ইঞ্জিন খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো আমি বলবো আপনাদের আপনারা অবশ্যই যদি আপনার বাইকটি বাজাজ বাইক হয়ে থাকে যদি 125 থেকে শুরু করে 125-এর উপরে যে বাইকগুলি আছে সেই বাইকগুলির মধ্যে আপনারা DTSI 20W50 গ্রেডের ইঞ্জিন অয়েল ইউজ করবেন এতে আপনার বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ট্রাফিক কভার খুলতে গেলে সময় আরো বাড়তি হয়ে যাবে তো সেজন্য সময় যাতে কম হয় সেজন্য আর ট্রাফিক কভার আমি খুলতেছি না এই ট্রাফিক কভার খুললে আপনারা দেখতে পাবেন ইনটেক বাল্ব এবং এক্সজাস্ট বাল্ব ইনটেক বাল্ব এক্সজাস্ট বাল্বের ফ্রি ভেলে যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হবে ভালো মাইলেজ পাবেন না বাইক চলন্ত অবস্থায় বারবার বন্ধ হবে এক কথায় আপনার বাইক থেকে আপনি ভালো পারফরমেন্স পাবেন না তো আপনারা কি করবেন পিলার গজ দিয়ে ট্রাফিক অ্যাডজাস্ট করবেন ইনটেক বাল্বের ফ্রি ভেলে থাকবে 0.05 mm আর অ্যাডজাস্ট বাল্বের ফ্রি ভেলে থাকবে 0.10 mm তো আপনার হাত দিয়ে ট্রাফিক অ্যাডজাস্ট করবেন না কারণ হাত দিয়ে করলে একুরেট মাপটা আসে না হাত দিয়ে ট্রাফিক অ্যাডজাস্ট আমিও করতে পারি তবে আমিও যদি হাত দিয়ে ট্রাফিক অ্যাডজাস্ট করি মাপটা কিন্তু একুরেট হবে না তো একুরেট মাপের জন্য আমাদের অবশ্যই লাগবে ফিলার গজ দিয়ে আমাদের ট্রাফিক অ্যাডজাস্ট করতে হবে ইনটেক বাল্বের ফ্রি ভেলে থাকবে 0.05 mm আর অ্যাডজাস্ট বাল্বের ফ্রি ভেলে থাকবে 0.10 mm এই যে আপনারা কার্বোটার দেখতে পাচ্ছেন এই কার্বোটারের এই যে এটা হচ্ছে বিসিএস স্ক্রুপ আর এটা হচ্ছে আইডল স্ক্রুপ আইডল স্ক্রুপ দিয়ে আমরা বাইকের আরপিএম বাড়াই এবং কমাই আর এই যে বিসিএস স্ক্রুপটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমরা বাইকের এয়ার এবং ফুয়েলকে অ্যাডজাস্ট করি তো এই বিসিএস স্ক্রুপ আপনারা কি করবেন সম্পূর্ণ এভাবে টাইট দিবেন এভাবে টাইট দিয়ে এই হাফ এই এক এই দেড় এই দুই আড়াই চুরি থেকে একটু বেশি লুজ করলাম আপনিও আপনার বাইকের মধ্যে এই কাজটা করতে পারেন যদি আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয় সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।